দীর্ঘ দিন পরে প্রস্তাবিত জেএসডব্লু অঞ্চলরে উত্তেজনা। গছ কাটিবাকু বিরোধ করেছেন গোবিন্দপুর গ্রামর মা তেঁতুলেই গ্রাম কমিটি। কোম্পানী দেইথিবা প্রতিশ্রুতিকু পূরণ নকরি কিছি জেএসডব্লু কোম্পানী তরফরু গছ কটা যাউথিবারু গ্রামবাসী মানে ঘটনাস্থলরে পৌঁছি কোম্পানীর গছ কটা কার্যকু বিরোধ করিবারু উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গ্রামবাসী মানক অভিযোগ অনুযায়ী জেএসডব্লু কোম্পানী তরফ গ্রাম্য কমিটিকে দিয়া যাইতিবা 11 দফা দাবি পূরণ করিবারে কোম্পানী সম্পূর্ণ অবহেলা প্রদর্শন করিথিবা বেলে দুই দিন হেব গ্রাম্য কমিটিকে ন জনাই কোম্পানী গছ কাটিবাকু নেই গ্রামবাসী মানে মঙ্গলা মন্দিরে একজুট হয়ে বৈঠক করিবা সহিত কোম্পানীর গছ কটা কার্যকু বন্ধ রাখিছন্তি। ঘটনাস্থলরে অভয় চাঁদপুর পুলিশ ও জেএসডব্লু অধিকারী পৌঁছি বুঝাসুঝা করে গ্রামবাসী মানে নিজ জিদ্রে অটল রহিবা সহিত যে পর্যন্ত কোম্পানী দেইথিবা প্রতিশ্রুতি পালন করি নাই সে পর্যন্ত গছ কটা বন্ধ রহিব বলি জিদ করিবারু কোম্পানী তরফরু গছ কটা কার্য বন্ধ হইতিবা দেখিবাকু মিলিছি। গোটে পটে গছ কটা কার্যকু নেই কোম্পানীর অধিকারী মানে মুহ খোলি নথিবা বেলে গ্রামবাসী মানে জেএসডব্লু গোব্যাক এবং গছ কটাড়ি গোব্যাট নানা দেই ধারণারে বসিবা সহিত জিদ্রে অটল রহিতিবারু গছ কটা বন্ধ রখা যাইতিলে বি বিরোধ জারি রহিছি। পারাদ্বীপ রু প্রশান্ত কুমার স্বাইঁ কো রিপোর্ট রিপোর্টার স্টুডে। তীর্থঙ্কর দাস ঘর গোবিন্দপুর। আমি স্যার আম বাপা অজা 14 বর্ষ কালু 150 বর্ষ হল এই জঙ্গল জমিকি জগি আসছু। এই জঙ্গলর বি আমি কাজু আউ ঝটা আম্ব এসব পারিবারিক পোষণ আমি করুথাও। কিন্তু আমার এইটি বর্ষে পাখ হয়ে গেল জেএসডব্লু প্রকল্প যে আমার চুক্তি করে যাই যে 11 দফা দাবি আমার গাঁ কমিটির আমার যে মুখ্য রহিলে চন্দ্রকান্ত ভৈ আউ দুর্লভ রাউত এমানে 11 দফা দাবি করে জেএসডব্লু ইয়ে কিন্তু সে 11 দফা দাবির গোটিয়ে দফা দাবি বি পূরণ করে না কিন্তু লুচি ছপিকি জঙ্গল কাটি চালিছে। কালি জঙ্গল কটা হয়েছে কালি সেই জিনিস আমি প্রতিবাদ করবার আমাকে বি মাড় হয়েছে প্রশাসন আমাকে মারিছেন ধকা বিধা বি মারিছেন প্রশাসন তেণুক আমি চাহুছু ন্যায়। আমি যে জঙ্গল জমিরে আমি আজ পর্যন্ত চলি আসছু সে জঙ্গল জমি উজাড়ে উজুড়ি যাচ্ছি তার সুরক্ষা আমি চাহুছু। 1500 একর জঙ্গল জমি বলে আমার 4500 একর জমি তিনটি গ্রুপর আম গ্রুপটা 1500 একর 1500 জমির তাকে জেএসডব্লু জবরদস্তি কাটুছে গোটিয়ে টঙ্কা বি দেইনি সে মিছ প্রতিশ্রুতি দিয়েছে গোটিয়ে টঙ্কা দেইনি কি কাহা সাংরে সাক্ষাৎ করেনি কেবল চোর কেইটাকে ধরিকি সে নাটক করে চালিছে। আমার দাবি রয়েছে আমার জঙ্গল জমির ক্ষতিপূরণ দেউ যে 11 দফা দাবি করেছিল সে 11 দফা দাবির কিছুটা কণ আমাকে দেব সেইটা শুনাও আমি। নিত্যান্ত দাস স্যার ইয়ে কোম্পানি আমাকে কিছু ন দেইকি আজ জঙ্গল কাটি সাইলে আমার আমি টোটাল কিছু পাই কৌছে আমি তো প্রতিবাদ করছু সে পুলিশ ডকে আমাকে বাঁধি নিয়ে যাচ্ছে আমাকে মাড় মারুচার কাল আমি পালিয়া যাইলে তাকে মাড় মারছে আজ গলাঠ যাই এ সাংবাদিক ভাই মানে আমার সাথে গোড়াইকি যাইপারু আমি আজ ন্যায় পাই বলে আমার বিশ্বাস সে জঙ্গল কাটছেন সে বাবু মানে যাইছেন সাংবাদিক বাবু সে গছ পছ সব উঠেছেন কিন্তু আমি কৌশি ন্যায় পাইপারু আমি যে প্রতিনিধি আমার যে গাঁর যে মামলকার সে আমাকে কিছু জনাওনি কিছু টোটাল জনাওনি সে তার জঙ্গল কাটিবার রয়েছে আমার সাধারণ লোক আমি কিছু পাইপারু আজ্ঞা। আমার কৌশি দাবি গোটিয়ে কোম্পানি আমার দাবি পূরণ করিনি গোটিয়ে কোম্পানি কইলা মু কোম্পানি ন হবা যাকে মু তোমাকে ভাতিয়া দেবি সে ভাতিয়া বি আমাকে দেইনি সে না কৌশি কিছু দেইনি আমাকে কৌছি না খালি মু দেই চালছি আমার যে লোক অনেক মামলকার সে সব পয়সা পাচ্ছেন কিন্তু আমি যেত কৌছু কৌছি তোমার তুমি তুমি কাই যাব জঙ্গল আমি সব নেইযু সে আমি যেত জঙ্গল জগিছু যেত সে আমি কিছু দেইনি তেমনি আমি বিরোধ আনি জঙ্গলের কলু সমস্ত ভাই মানুষ নিয়ে বিরোধ কলু যেত ন্যায় নমিলে আমি ছুয়া পিলা নিয়ে সেটি বসবু আমার সব পরিবার নেই আমি যেতে লোক আমি যাই সেইটি সেই জঙ্গলের বসবু সে কেমিতে কাটি আমি টিকে দেখবু আমার তো নূয় সরকার আইছি কইছি গছ রোপণ কর সেমিতি কেমিতে সে গছ কাটুছেন। প্রশান্ত সামাল গোবিন্দপুর। আজিকা ঘটনা আমি এটি একজুট হয়ে বসবার কারণ হচ্ছে
ଆମର ଯେଉଁ ଜଙ୍ଗଲ ଜମିଟା ଥିଲା ସେ ଜଙ୍ଗଲ ଜମିରେ ଆମେ 100-150-200 ପରିବାର ପରିଚାଳିତ ହେଉଥିଲୁ। କାଜୁ ପାନବରଜ ଆଉ କିଛି କାଠ ଜାଳ କାଠ ଆମେ ଆଣି ପ୍ରତିପୋଷଣ ହେଉଥିଲୁ। କିଛିଦିନ ତଳେ ଜିନ୍ଦଲ ଆସିଲା, ତାକୁ ନବ ବୋଲି କହିଲା, ସମସ୍ତେ ଏକଜୁଟ ହେଲୁ ଆଉ ଆମେ ବି କମିଟ୍ କଲୁ। କମିଟିର ଯେଉଁମାନେ ସଦସ୍ୟ ହେଲେ ସେମାନେ ଆମକୁ ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଲେ ଯେ ଭାଇମାନେ ତୁମେ କୌଣସି ପଦକ୍ଷେପ ନିଅ ନା କି କୌଣସି କେଉଁଠି ଆଲୋଚନା କର ନା, ସବୁ ଜିନିଷ ଆମେ ତୁମକୁ ଦେବୁ ଆଉ ଆମେ ଯାହା ଆଣିବୁ ତୁମକୁ ଦେବୁ, ତୁମ ଜ୍ଞାତସାରରେ ସବୁ ତୁମ ଆଲୋଚନା କରିସାରିଲା ପରେ ଯାହା ଆମେ କରିବା କଥା କରିବୁ। ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା ଜଙ୍ଗଲ ଜମି ଆମର ଆମେ ମନା କରିଥିଲୁ, ଯେଉଁ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମ ସହିତ ସଠିକ୍ କଥା ଆଲୋଚନା ନ ହେବ ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଜଙ୍ଗଲ ଜମିରେ ତୁମେ ହାତ ମାରିବ ନାହିଁ। ଆଜ୍ଞା, ଆମେ ତ ସେ କଥା କହିପାରିବୁନୁ। ଆମର ଯେଉଁମାନେ ଭାଗ ନେଇଥିଲେ ସେମାନେ କାଲିଠାରୁ ଆମେ ସେମାନଙ୍କୁ ଦେଖିବାକୁ ପାଉନୁ ଗାଁରେ, ନ ପାଇବା ହେତୁ ଆମେ ଜାଣିଲୁ ଯେ ଜଙ୍ଗଲ କଟା ଚାଲିଛି। ତେଣୁକରି ସେ ବାବଦରେ ଆମେ ଚିନ୍ତା ନ କରି ଆମର କିଛି ପରିବାର ଏକଜୁଟ ହୋଇ ଆଜି କାଲି ସକାଳେ ଆମେ କଥା ହେଲୁ ଯେ ଆମେ କାଲି ସେମାନେ ତ ଘଣ୍ଟା ଦେଉନାହାନ୍ତି 3 ମାସ ହେଲା, ତେଣୁକରି ଆମେ କାଲି ସକାଳେ ଏକଜୁଟ ହୋଇ ଘଣ୍ଟା ଆଣି ଘଣ୍ଟା ଦେବା, ଲୋକମାନଙ୍କୁ ଡାକିବା, ଏକଜୁଟ କରିବା ଆଉ ସେ ନ୍ୟାୟ ଆମେ କେମିତି ପାଇବା ସେଇ କଥା ଆମେ ଆଜି ଏକଜୁଟ ହୋଇ ବସିଛୁ। ଆଉ ଆମକୁ ଏଇ ନ୍ୟାୟଟା କେମିତି ମିଳିବ, କାହିଁକି ଆମ ଜଙ୍ଗଲ ଜମି କଟା ହେଲା, ଆମ ଅନୁପସ୍ଥିତିରେ ଆମକୁ ନ କହି ନ ପଚାରି କାହିଁକି କଟାଗଲା। ଆମେ ତ ଏ ଖବର ପାଇନଥିଲୁ, ଆମେ ଗାଁରେ ଥିଲୁ, ଆମେ ପାଳିଆ ବଟେଇଥିଲୁ, ପ୍ରତି 4 ଜଣ ପାଳିଆ ଆମର ଯାଆନ୍ତି, ପାଳିଆ ଆସି ଆମକୁ ଖବର ଦେଲେ ଯେ ଜଙ୍ଗଲ ଜମି କଟା ହେଉଛି। ଆମେ ପଚାରିବାରୁ ତୁମେ କ'ଣ କହିଛ ନା, ଆମେ ଯେତେବେଳେ ମନା କଲୁ ଜଙ୍ଗଲ ଜମି ତୁମେ କାହିଁକି କାଟୁଛ, ସେମାନେ ତାକୁ ଟଣା ଘୋଷରା କରି ତାଙ୍କ ସହିତ ଧସ୍ତାଧସ୍ତି କରିଛନ୍ତି। ଆମର ଶେଷ ନିଷ୍ପତ୍ତି ରହିଛି ଯେଉଁ ଜଙ୍ଗଲ ଜମିକି ଆମକୁ ଯେଉଁ ହିସାବରେ କୁହାହେଇଥିଲା ଏତିକି ଆମେ ତୁମକୁ ଦେବୁ ଆଉ ତୁମର ଯାହା ଯାହା ସବୁ ଆମେ ପୂରଣ କରିବୁ ଆଉ ତୁମକୁ ଏଇ ଜାଗାରେ ନେଇ ରଖିବୁ, ଏସବୁ ଆମକୁ ନିବୃତ କିଛି କହିନି, କିଛି ଦେଇନି, କିଛି ଏପର୍ଯ୍ୟନ୍ତ କହିନି, କିନୁ ଆମର ଗୋଟେ ଜିନିଷ ଥିଲା ପ୍ରତି ପରିବାରକୁ 5 ଲକ୍ଷ ଟଙ୍କା ଦେଲେ ଆମେ ଉପକୃତ ହେବୁ। ଏ ବାବଦରେ ପ୍ରତିବାଦ ରହିବ, ଯଦି ଆସନ୍ତା ହୁଏ କି ଏବେ ହୁଏ ଏଉଠୁ ଆମେ ସମସ୍ତେ ଯିବୁ, ଆମ ପିଲା ଛୁଆଙ୍କୁ ନେଇକି ଯିବୁ, ଜଙ୍ଗଲ ଯେଉଁମାନେ କାଟୁଛନ୍ତି ସେମାନଙ୍କୁ ତୁରନ୍ତ ପ୍ରତିରୋଧ କରିବୁ ଆଉ ଆଗାମୀକାଲି ପାଇଁ ଆମେ ସଜେସନ୍ ହେବୁ, ସମସ୍ତେ ଏକଜୁଟ ହୋଇକରି ଆମ ଜଙ୍ଗଲ ଜମି ନ କଟାଯାଉ ପ୍ରତିବାଦ କରିବୁ।